খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ দাবি মমতার পদত্যাগ আর জিকর কাণ্ডে এবার নবান্ন অভিযানের ঘোষণা বিরোধী দলের শুভেন্দু অধিকারী আজ স্বাধীনতা লালকেল্লায় বক্তৃতা দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী চিকিৎসকেরা কি এবার কাজে যোগ দেবেন আর কর কাণ্ডের তদন্ত কি বলছেন সিবিআই রাজ্য জুড়ে হাসপাতালে পরিষেবা কি স্বাভাবিক হবে রাত দখল করো কর্মসূচির পর আন্দোলনের অভিমুখ কোন দিকে দেশকে শক্তিশালী করতে আমরা সংস্কারের দায়বদ্ধ লালকেল্লায় একাদশতম ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিচারপতি থাকলে কি করতেন আর জিগর নিয়ে হাতছাড়া করা যাবে না পরে আর নাও মিলতে পারে আর জিগর কানে বার্তা রাজ্যপাল সি আনন্দ বোসের বাংলাদেশের মতো আমার সরকারও ফেলবে ভাবছ আমি ক্ষমতার মায়া করি না পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাকে অসম্মান করুন কিন্তু বাংলার মাকে অসম্মান না মমতার করবে মধ্যরাতে আন্দোলনকে ঘিরেই মুখ্যমন্ত্রী গৌর্ণদের উপর ভরসা করছেন কি এমন চাপা দিতে চাইছে রাজ্যের সরকার বললেন কৌশিক সেন আর জিগর খানের প্রতিবাদে ধর্ম সাংসদ সুখেন্দ্র সেন রায় নিজের মতো করে বসলেন তিন ঘন্টা ধর নাই বন্ধুরাতে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে গলা মেলালেন কামতরি প্রতিবাদী মঞ্চ কলেজ স্ট্রিটে কলেজ শিশুকে নিয়ে প্রতিবাদে মিছিল মহিলার রং না দেখে চব্বিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের ধরুন পড়ুয়াদের দাবি ন্যায্য সংগত তাদের বাঁচান সিপিকে বার্তা অভিষেকের দুষ্কৃতের টান্ডবে তৎনাজ আর্যিকরের জরুরি বিভাগ গভীর রাতে ঘটনাটি নিয়ে চঞ্চল ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ন্যায় বিচারের বদলে চেষ্টা দোষীকে বাঁচানোর রাহুল হাতাসের সঙ্গে তুলনা টানেন আর্চিকর কাণ্ডে ভারপ্রাপ্ত রাহুল নবীনকে এডির স্থায়ী অধিকর্তা বদে নিয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অর্থ মন্ত্রক আপাতত জেলায় থাকবেন কেজুরি অন্তর্বর্তী জমিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট শেখ হাসিনার পতনের নেপথ্যে নেই আমেরিকা বাংলাদেশ কাণ্ডের দাবি করল বাইডেন সরকার অপহরণের অভিযোগে হাসিনা সহ পাঁচ বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ আদালতের নাশকতায় জড়িত শাস্তি চায় বঙ্গবন্ধু হত্যার বর্ষপূর্তিতে দেশবাসীকে বার্তা দিলেন শেখ হাসিনা দিন কী কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আর কাণ্ডে আক্রমণের সুর আরও চড়ালেন বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারী বুধবার বিধানসভায় দক্ষিণবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে কর্মসূচিতে বসেন তিনি তার আগের সাংবাদিক বৈঠকে আরজিকর হাসপাতালের ঘটনার আগামী কর্মসূচি ঘোষণা করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু জানিয়েছেন পরের সপ্তাহে বিজেপি বিধায়কদের নিয়ে নবান্ন শহর রাজভবন এবং স্বাস্থ্য ভবনে যাবেন তিনি সেখানে গিয়ে আর জি নিয়ে প্রতিবাদের সরব হবেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তবে তার কর্মসূচি যে শান্তিপূর্ণ থাকবে তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু তিনি বলছেন আমার ভারতীয় জনতা বিধায়করা সিদ্ধান্ত আগামী একদিন একদিন রাজভবন এবং একদিন সমিতির সংখ্যায় শান্তিপূর্ণ উপায় হবে বিরোধী দল নেতা আরও বলেন স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা এই তিন জায়গায় যাব তবে ঠিক কোন দিন কোথায় তারা কর্মসূচি করবেন তা খোলসা করতে চাননি শুভেন্দু বিজেপি পরিষদীয় দল সূত্রের খবর এই করি শুভেন্দুর সঙ্গে থাকবেন বিজেপির মহিলা বিধায়করাও গত শুক্রবার আজিকর মেডিকেল কলেজের চারতলা সেমিনার হল থেকে মেলে এক চিকিৎসক দেহ অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে এই নিয়ে গত পাঁচ দিন ধরে উত্তর রাজ্যের রাজনীতি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আজিকার মামলার তদন্ত ভার নিয়েছে সিবিআই বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় পৌঁছে গিয়েছে সিবিআই বিশেষ দল এবং গত ভবনের সামনে বসে শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার অভিযোগ আর করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে তার এবং অন্যান্য বিজেপি বিধায়কদের হাতে প্ল্যাক লেখা একটাই দাবি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আজ ভারতের আঠারোতম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশের তৃতীয় প্রধানমন্ত্রী যিনি এগারোতম বার লালকেল্লায় এই বক্তৃতা করবেন এর আগে এই নজির রয়েছে দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী দু সালে কেন্দ্রের তৃতীয়বার সরকার গঠনের পর এটাই প্রথম তার স্বাধীনতা দিবসের বক্তৃতা পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলিতে স্বাধীনতা দিবস উদযাপিত হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সাড়ে দশটা রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন এছাড়াও রাজ্যের পক্ষে আরো পাঁচটি জায়গায় সরকারি অনুষ্ঠান হবে সেখানে রাজ্য সরকারের পক্ষে স্বত দিবস পালনের দায়িত্ব দেওয়া হবে রাজ্যের সাংসদ ও মন্ত্রীদের আর হাসপাতালে কর্মরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যারা আন্দোলন করছে সেই সকল জুনিয়র চিকিৎসকদের কাছে ফেয়ার অনুরোধ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার তিনি বলেছেন পায়ে ধরা বলছি এবার পরিষেবা দিন কিন্তু আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দিয়েছে এখনই তারা কর্মবিরতি তুলছে না আন্দোলনের মঞ্চ থেকে তারা যে সমস্ত দাবি তুলেছেন এখনও তা পূর্ণ হয়নি সিবিআই তদন্তের অগস দেখে এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে ফলে চিকিৎসকদের কর্মবিরতিতে কলকাতার সরকারি হাসপাতালগুলিতে আজও বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার তদন্তভার হাতে পেয়ে গত বুধবারই ময়দানে নেমেছে সিবিআই দিল্লি থেকে এসে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ দল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই আধিকারিকরা ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে আরজিগড় হাসপাতালে অকস্তল থেকে ঘুরে এসেছেন তারা প্রথম দিনের তদন্তের পর কিছু কি হাতে পেলেন সিবিআই আধিকারিকরা তদন্ত কোন পথে দাঁড়িয়ে কোন আবাস কি মিলবে আজ নজর থাকবে সেই সমস্ত খবরের দিকে আরজিগড় মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে আজ ছড়িয়ে পড়েছে সারা বাংলায় জেলায় জেলার সরকারি হাসপাতালগুলিতে আন্দোলন চলছে চলছে কর্মবিরতি আর জীবন কাণ্ডের শুভেচ্ছা দোষীদের কঠোর শাস্তি এবং কর্মস্থলের নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা ফলে হাসপাতালের বহির্বিভাগে পরিষেবা ব্যাহত হচ্ছে আজ পরিস্থিতির পরিবর্তন হয় কিনা নজর থাকবে সেই দিকে স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য মেরা রাত দখল করা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল প্রথমে শহরের তিন জায়গায় একাডেমি অফ ফাইন আর্টস যাদবপুর আরবি বি এবং কলেজ স্কোয়ারে কিন্তু সেই ডাকে সাড়া দিয়েছিল কার্যত গোটা বাংলা তার ফলে গোটা রাজ্যের ছবিটা পাল্টে গেল গতকাল বুধবার মাঝরাতে কলকাতা থেকে শিলিগুড়ি কৃষ্ণাগত্তকে মেদিনীপুর রাজপথ দখল করে নিলেন মেয়েরা পাশে কোথাও কোথাও রইলেন পুরুষেরাও এ ভিন্ন এক বঙ্গ দর্পণ গতকাল বুধবার বাংলার গৌণি ছাড়িয়েছে আন্দোলনে যেভাবে জাতীয় স্তরে ছড়িয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে আন্দোলনে কি যাই থাকবে নাকি কালের নিয়মে থিতিয়ে যাবে আপাতত ভবিষ্যতের গর্বে এই প্রশ্নের উত্তর নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে কর আন্দোলনের প্রেক্ষাপটে কেউ কেউ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনের তুলনা টানা শুরু করেছে একাধিক বিরোধী দলের দ্বারা যখন বাংলাদেশের আদলে স্লোগান বাড়াতে শুরু করছেন একই ধরনের প্রচার যখন সংবাদ মাধ্যমে চলছে তখন স্বাধীনতা দিবসের প্রাককালে দেওয়া বক্তৃতায় সেই প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মমতা বলেন অনেকেই ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে আমি ক্ষমতার মায়া করি না গত বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুসারে যোগ দিয়েছেন মমতা সেখান থেকেই আর্যিকরের ঘটনা এবং তার প্রতিবাদ আন্দোলনের প্রসঙ্গে বেশ কিছু কথা বলছেন তিনি মমতার কথায় করে ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপির রাজনীতি করছে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে অনেকেই ভাবছেন বাংলাদেশ সমাবেশের টেনে এনে এখানে ক্ষমতা দখল করবেন কিন্তু মনে রাখবেন আমি ক্ষমতার মায়া করি না যতদিন বাঁচব মানুষের ন্যায় বিচার এনে দেবো এই ঘটনা জানার পরেও আমি পুলিশ দিয়ে অনেক কাজ করিয়েছিলাম কিন্তু ওরা হাইকোর্টে গেলেন উল্লেখ্য আর্জিকরের ঘটনা নিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয়েছিল গত মঙ্গলবার তার সোনার দেশটি বেতদন্ত্রের নির্দেশ দিয়েছে বিচারপতি আজিগড়ের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন চলছে তা বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিত ভাবে করাচ্ছে মন্তব্য করেন মমতা তিনি বলেন যারা আন্দোলন করছেন তারা অধিকাংশ ছাত্রছাত্রী নন রাজনৈতিক দল এটা পরিকল্পিত করছে ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে ওরা জানে না মমতার সরতে আসলে এক সেকেন্ড লাগে ঠিক যেভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম অন্যায়ের কাছে আমি মাথা নত করে না করব না দরকার হলে মানুষের কাছে মাথা নত করব কিন্তু কোন রাজনৈতিক দলের কাছে নয় উল্লেখ্য বাংলাদেশের কোটা সংস্কারের দাবিদের যে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তার ধাক্কা পড়ে গিয়েছে হাসিনা সরকার শেখ হাসিনা সরকার প্রধানমন্ত্রী পদ ছাড়তে এবং বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে বর্তমানে তিনি ভারতীয় আশ্রয় রয়েছে রয়েছেন দিল্লির গোপন আশ্রয়ে কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল বাংলাদেশে কেউ কেউ সেই আন্দোলনের সঙ্গে আর্যকর আন্দোলনের তুলনাটা এনেছিল মমতা সেই প্রসঙ্গ তুললেন প্রাক অনুষ্ঠান থেকে অনুষ্ঠান মঞ্চ থেকে একযুগে সিপিএম এবং বিজেপি বিজেপিকে আক্রমণ করছে মমতা এই রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের পাল্টা ক্ষমার সূচি ডাকো দিয়েছে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং